বর্ষায় বেড়েছে সাপের আতঙ্ক সাপ দেখে ভয়ে গা শিউড়ে ওঠে না এমন মানুষ পাওয়া দুষ্কর বিশ্বে সাপের সবচেয়ে উপদ্রব এলাকার মধ্যে রয়েছে বাংলাদেশও তথ্য বলছে দেশে প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষ সাপের কামড় খায় এর মধ্যে সাত হাজার জন মারা যায় ফলে সাপকে ভয় না পেয়ে কারও উপায় থাকে না সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বিষধর সাপের বিস্তার বেড়েছে বর্ষায় যা আরও বেড়ে যায় এর সঙ্গে নতুন আতঙ্ক যোগ করেছে রাসেল ভাইপার্স বা চন্দ্রবোড়া বাংলাদেশে এখন পর্যন্ত শতাধিক প্রজাতি উপপ্রজাতির সাপ দেখা যায় এদের মধ্যে চব্বিশটি জাতের সাপ মানুষ মারার মতো মারণ বিষ ধারণ করে যার মধ্যে এগারোটি সামুদ্রিক সাপ বাংলাদেশের স্থলভাগে মূলত কয়েক প্রজাতির তীব্র বিষধর সাপ দেখা যায় তার মধ্যে দুই প্রজাতির গোখরা। কেউটে শঙ্খচুর কালাস এবং রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের বিস্তার বেশি দেখা যায় প্রতি বছর বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে এ সময় সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু এবং অঙ্গহানি ঘটে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার গবেষণা বলছে দেশে প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষ সাপের কামড় খায় এর মধ্যে সাত জন মারা যায় এছাড়া সাপের কামড়ে আক্রান্ত রোগীদের দশ দশমিক ছয় শতাংশ শারীরিক ও এক দশমিক নয় শতাংশ মানসিক অক্ষমতায় ভোগেন সাপ নিয়ে জনসচেতনতা তৈরি করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা সাপে কাটলে গ্রামের দিকে বেশিরভাগ মানুষ ওঝার কাছে যায় এই প্রবণতা দূর করার পাশাপাশি সাপে কাটা রোগীকে যত বেশি হাসপাতালমুখী করা যাবে মৃত্যুহার তত কমবে এছাড়াও বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কার্বলিক অ্যাসিডের ব্যবহারের পাশাপাশি সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এই আতঙ্ক কমাতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা